রাজহংসীর ঝিল। অনেক কাল আগে অনেক দূর এক গভীর জঙ্গলে একটা ঝিল ছিল, নাম রাজহংসীর ঝিল। এখানে থাকতো একটা রাজহংসী, যে ঝিলের স্বচ্ছ জলে নিঃশব্দে ভেসে বেড়াত। এই ঝিল যদিও খুবই সুন্দর, কিন্তু এর একটা রহস্য আছে। যখন সূর্য ডুবে এই রাজহংসী পরিণত হতো এক অপরূপ কন্যায়। এই মেয়েটি আসলে রাজকন্যা, আর তার নাম ওডেট। এক দুষ্ট জাদুকর রোথবার্টের অভিশাপে তার এই পরিণতি, সে তাকে ঘৃণা করত। এই অভিশাপ মুক্ত হবার একটাই উপায় প্রকৃত ভালোবাসার সন্ধান পাওয়া। এখন অভিশাপ তো, এখনো মুক্তি পাওনি তুমি। যত খুশি হাসো, আমার প্রকৃত ভালোবাসা ঠিক এসে আমায় উদ্ধার করবে। প্রকৃত ভালোবাসা? এই অন্ধকার জঙ্গলে কে তোমাকে খুঁজে পাবে? আর কেই বা এক রাজহংসীকে ভালোবাসবে? চিরকাল এখানে একা থাকতে হবে তোমায়। সে আসবে, আমার মন বলছে সে আসবে। এক রাজ্যে, এই জঙ্গল থেকে খুব দূরে নয়, থাকতো এক রানী, যে ছিল খুবই দয়ালু। তার এক ছেলে রাজপুত্র সেগফ্রিড, যেমন সুপুরুষ তেমনি বুদ্ধিমান ও শক্তিশালী, কিন্তু মায়া দয়া বলে কিছু ছিল না। একদিন সন্ধ্যে রানী তাকে ডেকে পাঠালো। সেগফ্রিড, এদিকে এসো, দেখো তুমি অবাক হয়ে যাবে। তোমার কি মনে হয় যে তুমি এত বড় ছেলেকে অবাক করতে পারবে? ও ঘোড়া, ওয়াও মা, তবে নিতান্তই এটা একটা সাধারণ ঘোড়া। কি যে বলো সিগফ্রিড। না সত্যি, গায়ে জোর আছে বলে মনে তো হয় না মা। আচ্ছা, তাহলে রসবোধ আছে বলে মনে হয়। তাহলে এর নাম রাখতে পারো স্টম্পার। শোনো, আমি তোমার জন্য আর একটা চমকের ব্যবস্থা করেছি। সেগফ্রিড দেখে তিন সুন্দরী কন্যা তার দিকে এগিয়ে আসছে। এই তিনজন বিশেষত তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তার কারণ হলো বিয়ের জন্য। কিন্তু আমি বিয়ে করতে চাই না মা। আরে মেয়েরা আমাকে সেরকম একটা পাত্তাও দিত না। আমি রাজপুত্র না হলে ওরা বিয়েও করতো না। কি নিষ্ঠুর! সিগফ্রিড, কি বলছো তুমি? মোটে এরকম ব্যাপার নয়। আমি এসব কথা আর শুনতে চাই না। এই যে ঘোড়া, দেখি তোমার গায়ে কত জোর। এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো আমাকে তুমি। স্টম্পার শূন্য লাফিয়ে উঠে টকবক করে ছুটে চলল। রাজ্য পড়ে রইল পেছনে। রাজপুত্র সিগফ্রিড তার রাস টানতে পারল না। যতই সে চেষ্টা করে, ঘোড়া ছুটেই চলে। তারা এসে পৌঁছল সেই জঙ্গলে। হঠাৎ স্টম্পার থেমে গেল। রাজপুত্র সেগফ্রিড ছিটকে পড়ল শুকনো পাতার ঢিপির ওপর। বাজে ঘোড়া, ঠিক মতো ছুটতেও পারো না। এর দাম তোমাকে দিতেই হবে। কিন্তু পেছন ফিরে দেখে বিরাট সেই ঝিল। সে এত অবাক হয়ে যায় যে নিজের দুর্দশার কথা ভুলে যায়। সে নিজেকে টেনে ঝোপের পাশে নিয়ে গিয়ে ঝিলের দিকে তাকিয়ে থাকে। অবশেষে একটু শান্তি আর নির্জনতা। মা কেন এসব করে বুঝতে পারি না। আমাকে এমন একজনকে বিয়ে করতে বলছে যাকে আমি চিনি না পর্যন্ত। তারপর এমন একটা ঘোড়া দিল যাকে আমার একটুও পছন্দ নয়। কি বিচ্ছিরি দিন! রাজপুত্র যখন নিজের মনে বকবক করছে, তখন রাজকন্যা ওডেট গাছের আড়াল থেকে তাকে দেখছিল। এই লোকটা কে? দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। সব কিছু খারাপ, এই পৃথিবীটাই বিচ্ছিরি, এমনকি এই ফুলগুলোও বাজে। তাকে ফুল নষ্ট করতে দেখে ওডেট খুব রেগে গেল। এই, ফুলের সঙ্গে কেউ এরকম করে? ওরা কিচ্ছু করেনি যে তুমি এরকম করছো। রাজপুত্র সেগফ্রিড ওডেটের রূপে মুগ্ধ হয়ে গেল। তুমি কে আমায় একটু বলবে? আমি ওডেট, এই ঝিলের রাজকন্যা। তোমার এত সাহস যে এখানে এসে বেচারি ফুলেদের কষ্ট দিচ্ছ? আমি রাজপুত্র সেগফ্রিড,
তোমার এই তুচ্ছ ফুল নিয়ে আমার কি মাথা ব্যথা। হ্যাঁ, ওরা তুচ্ছ নয়, আমাদের মতো ওদেরও অনুভূতি আছে। ওর কথায় মাথা নেড়ো না। ওডেট ফুলগুলোকে আবার তাজা করে দিল। রাজপুত্র সেইগফ্রিড চমকে গেল, এরকম সে আগে কোনো দিন দেখেনি। ওডেট তাকে দেখে হেসে ফেলল। আমার দিকে তাকিয়ে এইভাবে হাসলে কেন? কারোর প্রয়োজনে তাকে সাহায্য করলে তুমিও বুঝতে পারবে। চেষ্টা করো, দয়ালু হতে কষ্ট নেই। আমাকে অপমান করছো? বোকার মতো কাজ যত, আমি যাচ্ছি, চলো আমার ঘোড়া। আরে রাজকুমার, চেষ্টা করে দেখো, তুমিও হাসবে। যত সব ফালতু জিনিস। রাজপুত্র সেইগফ্রিড ঘোড়া ছুটিয়ে চলে গেল। ফিরতে অনেক সময় লেগে গেল, ভোর হতে শুরু করেছে। পথে এক গরিব বৃদ্ধের সাথে দেখা। বাছা, তুমি আমাকে একটু জল দিতে পারো? খুব তেষ্টা পেয়েছে আমার। জল? আমাকে তুমি কি মনে করো? ঠিক তখনই ওডেটের কথাগুলো মনে পড়ে গেল। আরে রাজকুমার, দয়ালু হবার সময় পেরিয়ে যায়নি কিন্তু। এই যে, এটা তুমি রাখতে পারো, তুমি সবটা খেয়ে নাও, আমার আর চাই না। ও ধন্যবাদ, তুমি খুব দয়ালু। রাজপুত্র এতটাই অবাক হয়ে গেল যে তার মুখে হাসি ফুটল। মনের আনন্দে ঘোড়ার পিঠে চেপে প্রাসাদে ফিরে এলো। পরের দিন প্রাসাদে সে ঠিক করল যে দাসীদের শুভেচ্ছা জানাবে। আগে কোনো দিন সে এটা করেনি। তাদের মুখের ভাব দেখে সে আরো খুশি হল। আচ্ছা, তাহলে ও এটাই বলতে চেয়েছে। আজ রাতেও আমি ওকে দেখতে যাব। তাই রাতে সে চুপি চুপি ঘোড়ার কাছে গেল। আরে আমি ওই ঝিলের পাড়ে যেতে চাই, এক্ষুনি আমাকে নিয়ে চলো। কি হলো ও? মানে দয়া করে আমাকে ওই ঝিলের পাড়ে নিয়ে যাবে? আর তারা আবার গেল ঝিলের পাড়ে। ও ডেট তো তাদের দেখে খুবই অবাক। ও, আবার এসেছো? কেন? তুমি কি বলতে চাও? কেন মানে, একজন রাজপুত্র কি তার যেখানে ইচ্ছে যেতে পারে না বলো আমায়? তাছাড়া ধন্যবাদ গতকাল আমাকে বিশেষ একটা জিনিস শেখাবার জন্যে। আমি বাধিত হলাম। এসো, তোমাকে চারপাশটা দেখাই, তুমিও এসো। হ্যাঁ, ও, ওর নাম হলো স্টম্পার। হাই স্টম্পার, তুমি খুব ভালো ঘোড়া। হ্যাঁ তা ঠিক, কিন্তু ও কত ভালো তা না বলাই ভালো। সারা রাত ধরে সেইগফ্রিড আর ওডেট হাসি ঠাট্টা আর গল্প করে কাটিয়ে দিল। সে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখালো। কিন্তু রাজকন্যার দয়ালু মন আর রূপ তাকে আচ্ছন্ন করে রাখল। রোজ রাতে তারা দেখা করে আর ভোর হলেই আলাদা হয়ে যায়। যত দিন যায় সবাই দেখে যে রাজপুত্র কত দয়ালু হয়ে উঠছে। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো মা। আজ রাতে সারা দেশে সুন্দরী মেয়েদের নাচের আসরে ডাকা হয়েছে, তোমাকে তাদের সঙ্গে নাচ করতে হবে, ঠিক আছে তো? কিন্তু মা, আমি আগেই বলেছি যে এদের কাউকে আমি ভালোবাসি না। শোনো বাবা, এই রাজ্যের সমস্ত মানুষ আশা করে বসে আছে যে তাদের যুবরাজ বিয়ে করবে আর সে সিংহাসনে বসবে। তোমাকে কাল কোনো সুন্দরী কন্যাকে বেছে নিয়ে বিয়ে করতে হবে, আর এটাই হলো আমার শেষ কথা। এবার আমি কি করব স্টম্পার? সেই রাতে রাজপুত্র সব সুন্দরী মেয়েদের সঙ্গে নাচ করল। তাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসল, কিন্তু মন জুড়ে রয়েছে অডেট। নাচের আসর চলল প্রায় সারা রাত। যখন শেষ হল, রাজপুত্র চুপচাপ প্রাসাদ থেকে বেরিয়ে গেল। স্টম্পার, চলো ওডেটের কাছে যাব। যাবে তো? রাতের অন্ধকারে তারা ছুটে চলল। তারা জানত না একটা ছায়া তাদের অনুসরণ করছে। হাঁপাতে হাঁপাতে তারা ঝিলের পাড়ে পৌঁছল। ওডেট, ওডেট! কি হলো সেইগফ্রিড? আজ রাতে সব ঠিক আছে তো? ওডেট, আমি এসেছি তোমাকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি, সব সময় তোমার কথা মনে হয়। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? ও,
আমি পারবো না। কি, কেন পারবে না? কারণ আমি। ঠিক সেই মুহূর্তে সূর্য উঠতে শুরু করলো। ওডেটের কথা শেষ হবার আগেই সে রাজহংসীতে পরিণত হলো, রাজপুত্র সিগফ্রিডের চোখের সামনে। ওডেট, না, এ তোমার কি হলো? তুমি রাজহংসী হয়ে গেলে কি করে? তুমি জানো, অনেক বছর আগে এক নিষ্ঠুর জাদুকর নাম রোথবার্ট আমাকে জাদু করেছিল। ওর জাদুর প্রভাবে রাতে আমি মানুষ আর দিনে রাজহংসী। প্রকৃত ভালোবাসাই এই জাদু দূর করতে পারবে। তাহলে এটা তো অবশ্যই আমার দূর করা উচিত। আমি তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, সে তুমি রাজহংসী হও বা মানবী, যা হোক। অভিশাপ মুক্ত করা কি অতই সহজ? কাউকে ভালোবাসি বললেই বুঝি ভালোবাসা প্রমাণ হয়? না, প্রকৃত ভালোবাসা মানে বলিদান। তুমি কি প্রেমের জন্য বলিদান দিতে রাজি? হ্যাঁ, আমি রাজি। ওর জন্য আমি সবকিছু করতে পারি। ভালো কথা। না, সিগফ্রিড, কোন সাহসে ওর সাথে এরকম করলে তুমি? না, ওডেট, চোখ খোলো প্রিয়তমা। ওডেট, মূর্খ। ও ও, ওডেট, চোখ খোলো লক্ষ্মীটি। কুটিল হাসি ফুটে উঠল মুখে। রোথবার্ট মুখ ঘুরিয়ে এগিয়ে গেল। ঠিক তখনই স্টম্পার পেছন থেকে এসে তাকে লাথি মারল। রোথবার্ট শূন্যে উঠে সজোরে মাটিতে এসে পড়ল। সমস্ত শক্তি দিয়ে স্টম্পার শূন্যে লাফিয়ে উঠে জাদু ছড়ির ওপরে পদাঘাত করতেই সেটা দু টুকরো হয়ে গেল। সেই মুহূর্তে রোথবার্ট হাওয়ায় মিশে গেল আর কোনো দিন তাকে দেখা যায়নি। হঠাৎ ভাঙা জাদু ছড়ি থেকে ঝিকমিকি আলোর ফোয়ারা বেরিয়ে এলো আর উড়ে গিয়ে ওডেট ও সিগফ্রিডকে ছুলো। সঙ্গে সঙ্গে সিগফ্রিড আবার মানুষ হয়ে গেল। ওডেটও তার মানবী রূপ ফিরে পেল আর ধীরে ধীরে চোখ খুলল। ওডেট, ওডেট, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু রোথবার্টের কি হলো? আসলে আমাদের স্টম্পারই ওর ব্যবস্থা করেছে। ও সত্যি খুব ভালো। রাজপুত্র আর স্টম্পার ওডেটকে নিয়ে প্রাসাদে এলো। সিগফ্রিড তার মাকে সব বলল। রানী তো এত সুন্দরী রাজকন্যা দেখে ভারী খুশি, সঙ্গে সঙ্গে বিয়েতে মত দিয়ে দিল। ওডেট আর রাজপুত্র সিগফ্রিডের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রাজপুত্র সিগফ্রিড রাজা হয়ে সিংহাসনে বসল। প্রজারা খুব খুশি হল। কিন্তু তোমরা বলবে, আচ্ছা স্টম্পারের কি হলো? শোনো, স্টম্পারকে রাজার সেনাদলে প্রধান সেনাপতি করা হলো আর সে নজর রাখলো যাতে রোথবার্টকে রাজ্যের ত্রিসীমানায় দেখা না যায়।